এই অঞ্চলে দেখুন অনেক সমস্যা, মানে বলে বোঝানো যাবে না যে এই সমস্যা মেটানোই যায়নি। সবথেকে বড় সমস্যা যিনি বিদায়ী পৌরমাতা, তিনি মানুষের সাথে দেখাই করে না। তো সমস্যা মানুষ যে তুলে ধরবে তার কাছে, তো সেটা একটা বিশাল বড় যে তার কাছে তাকে তার দেখাই পাওয়া যায় না। তো আমার মনে হয় মানুষ তাকেই ভোটটা দেবে যা দেখা পাওয়া যাবে, যার সমস্যাগুলো তার সামনে তুলে ধরতে পারবে। তো আমার মনে হয় যে মানুষের যে সমস্যাগুলি সেগুলি এই আমি রুবি ব্যানার্জি, আমার জ্যাঠা শ্বশুর ছিলেন এমএলএ, প্রাক্তন এমএলএ ছিলেন, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন, সেই অসম্পূর্ণ স্বপ্নটা আমি পূরণ করতে পারবো এবং সেই জন্যই আমি এসেছি। সবচেয়ে বড় খামতি হচ্ছে, আপনারা জানেন যে 12 মাস কলকাতায় বৃষ্টি হলেই জলে ডুবে থাকে, এই 19 নম্বর ওয়ার্ডটা তার মধ্যে সব থেকে খারাপ অবস্থা, যেখানে এক একটা বাড়ির একতলা জলে ডুবে থাকে। এত আগে বামফ্রন্ট ছিল, সে সময় জলডু বন্দি অবস্থা ছিল, তৃণমূল 10 বছর ধরে এলেন, তাতেও কিন্তু বিন্দুমাত্র 10 বছরের পুরসেবা, তারা কী পরিষেবা দিলেন বুঝতে পারলাম না। এবছরের বৃষ্টিতে উত্তর 19 নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে ভুক্তভোগী হয়েছিল জল জমা অবস্থা, এখানকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং ম্যালেরিয়া ডেঙ্গু নিত্য সঙ্গী এখানকার ওয়ার্ডে। পাশাপাশি 19 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ, যারা নাগরিক মানুষ, তারা ভয়ঙ্কর হয়রানির শিকার হন। আমরা, আমাকে যদি মানুষ নির্বাচিত করেন, সাধারণ মানুষ যে হয়রানিটার শিকার হন সেগুলো সমস্ত অবসান ঘটবে। তো আমার কাছে তাদের আসতে কোনো রকম দু চারটে সিঁড়ি, দু চারটে গেট টপকাতে হবে না, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন।